দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আজও ভাসবে উত্তরবঙ্গের একাধিক জেলা এই মুহূর্তে লাল সতর্কবার্তায় জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলাগুলির জন্য এই মুহূর্তে লাল সতর্কতা দেওয়া হলো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি আজ থেকে পশ্চিম বাংলার কোন কোন জেলায় তুমুল ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না বঙ্গোপসাগরের উপরে অবস্থিত নিম্নচাপটি দুর্বল হয়ে গিয়েছে কিন্তু একটি নিম্নচাপ অক্ষরকার প্রভাবে কলকাতা সহ রাজ্যে বুধবার বৃষ্টির মাত্রা আরও অনেকটাই বেড়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তর দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় আজও বৃহস্পতিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাস জানিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাই ওই জায়গাগুলির জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীবাষ্প ঢুকে পাহাড়ে ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টির শক্তিশালী মেঘ তৈরি হয়েছে এই কারণে উত্তরবঙ্গের হিমালয়ের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হয়েছে বেশি অতিবৃষ্টির কারণে নানাবিধ ক্ষয়ক্ষতির আশঙ্কা তো থাকছে যেমন দার্জিলিং কালিংবঙ্গে পাহাড়ে ধস তিস্তা তোর্ষা জলঢাকা প্রভৃতি নদীতে জলস্তর বৃদ্ধি মাছের কৃষিপণ্য নষ্ট হওয়া প্রভৃতি আবহাওয়া দপ্তর জানিয়েছে মহারাষ্ট্রে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে বর্তমানে সেটি গিয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে ছত্তিশগড়ের উপর অবস্থিত একটি ঘূর্ণাবত্তকে অতিক্রম করেছে অক্ষরেখাটি তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে এবং বৃষ্টির মেঘ তৈরি করেছে রাজ্য জুড়ে বুধবারও দিনভর কলকাতায় বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে বিকেলের পর কলকাতায় বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বাড়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চব্বিশ মধ্যে কলকাতায় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আবহাওয়ার অধিকর্তারা জানান আজও কলকাতায় বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমতে পারে তবে তা বন্ধ হবে না কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়ার আগামীকাল শুক্রবার থেকে আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি জেলায় শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস